মোটামুটি সব শপিং ডান এন্ড জুডিও থেকেই হলো। এইদিকে রিলায়েন্সে ঘুরে আবার জুডিও তো ব্যাক করেই আমাদের যে লাস্ট এন্ড রিমেনিং ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। আজকে একটা উদ্ভট, মানে এই ফার্স্ট আমরা এক্সপিরিয়েন্স করলাম। বেসিকলি এতদিন সব জায়গায় এখানে ওখানে ব্লগ তো নিজেদের লাইফস্টাইল করেই বেড়াচ্ছি, এই প্রথম জুডিওতে কেউ ডেকে বললো যে এখানে ভিডিও অ্যালাউড না, মানে উদ্ভট লাগলো আর অবাকও হলাম। তো যাই হোক, বুঝিয়ে বললাম যে স্টাফ আর কাস্টমার রিলেশনশিপ খারাপ করে লাভ নেই, কোম্পানি থেকে এরকম কোনো পলিসি কোনো দিন হতে পারে না। কতটা বুঝলো জানি না, বাট আমাদের যতটা বোঝানো বুঝিয়ে বললাম, কারণ এরকম পলিসি হয় না। আমরা কারোর প্রবলেমও করছি না, কোনো কিছু ডিস্টার্বও করছি না, কোনো কনফিডেন্সিয়াল মানে জিনিসপত্র রেকর্ডও করছি না, জাস্ট নিজেদের লাইফস্টাইল নিজের মতো করে রেকর্ড করছি। এনিওয়েজ চলো, এরকম হতেই থাকে, পার্ট অ্যান্ড পার্সেল। আমার যেটুকানি করার আমি করে দিয়েছি। সেই দিনে তারা সেই দিনে এখানে বেরোতে গিয়েও আটকে গেল, গাড়িতে আটকে গেলাম, কি সব নিয়ে বেরোচ্ছে তার জন্য আমরা দাঁড়িয়ে গেছি। এইখানের কাজকর্ম মোটামুটি শেষ, এবার আমরা যাচ্ছি একটু টুকটাক সবজি কিনবো, আর মাছ মাংস কিছুই নেই। এই মাছের দোকানটা যদি থাকে তাহলে নিতে পারবো, কিনে আর বাড়ি। বাট হাতে মাত্র 10 মিনিট ওই আর কি, আমরা তো একদম টাইটায় টাইমে বেরিয়েছি, সব করতে হবে তাড়াতাড়ি। কাটায় সোয়া ছটা আমরা স্প্লিট হয়ে গেলাম, এই ভেবে যে আমি নিয়ে নেবো মাছ আর সঙ্গীতা নেবে সবজি, বাট মাছের দোকান বন্ধ তাই আর কোনো উপায় নেই। হয়েছে এই তো আমাদের সব সবজি নেওয়া হয়ে গেছে, চলো। গ্রিনফিল্ড হরিদের টাইম হচ্ছে 6:30 বেজে আর 3 মিনিট হয়ে গেছে, আমাদের আসার কথা ছিল 6:15, তাই জন্য আমরা ওই 15 মিনিটস বিহাইন্ড স্কেডিউল, ঠিক আছে তাতেও চলবে। এসছি বাড়ি, ঘড়িতে এখন 6:45, আমাদেরকে 6:45 না 7:30 মধ্যে বেরোতেই হবে, 7:30 মধ্যে বেরোতে হবে, যা যা করার করে ফেলো। ট্রিক্সিকে খাওয়াতে হবে, এই বেরিয়ে পড়েছে ম্যাডাম, বেরিয়ে পড়েছে। ট্রিক্সিকে খাওয়াতে হবে, রেডি হতে হবে আর বেরিয়ে পড়তে হবে। টিকো খাবে খাবে, একটু ঘুরে নিক তারপর খাইতে দিয়ে দিও। টাইম একদম টাইম, একটু হালকা 10 মিনিটের ডিলে। তো আমরা রেডি দুজনেই, একদম আউট অ্যান্ড বিয়ন্ড, হিয়ার উই কাম। অ্যান্ড সবাই মোটামুটি 8:30-8:30 মধ্যে ঢুকবে বললো, আমরা 8:00 মধ্যে ঢুকে যাচ্ছি, অ্যান্ড বাকিদের জন্য গিয়ে ওয়েট করবো, চলো। আউট অ্যান্ড বিয়ন্ড তো চলে এলাম, কিন্তু গাড়ির এত লাইন। আরে এই ফোর দিয়ে এলাম, দেখলাম দুটো পার্কিং এর স্পেস আছে, ভাবলাম যে বা আমার গাড়িটা অ্যাটলিস্ট রাখার জায়গা পেয়ে যাবো। ওমা ইউটার্ন মেরে এলাম, দুজন অকুপাইড হয়ে গেল আর পার্কিং এর জায়গা নেই, এখন আবার ইউটার্ন মেরে আবার ঘুরে আসি, কোথায় রাখবো কে জানে, কিছু বুঝতে পারছি না। তুস ফুল ফ্রাস্ট্রেটেড, পাওয়া যাচ্ছে না, একই অবস্থা, পার্কিং পেলাম না, আবার গোল করে ঘুরে। হাউসফুল রোহিত বলছে হাউসফুল, কিন্তু আমাদের জন্য জায়গা রেখে যাওয়ার মনে হয়, জায়গা আছে তো। ছিলাম আমি পার্কিং পাইনি, তুই তো পার্কিং পাস, পার্কিং পাস করবি না কোথায়, ওই তাই জায়গা আছে। আজকে মোটামুটি হাউসফুল, ডান দিক থেকে বাম দিক পুরো একদম, মানে কোনো বসার জায়গা নেই। আমাদের গিফটটা ডিউ থাকলো বলে দিয়ে আগে থেকে ব্লগে বলে দিয়েছে ভাই, চোখ টোক লাল হয়ে গেছে, আজকে একদম মারে বেরোতে পারিনি, বাট ইয়েস গিফটটা ডিউ, গিফটটা ডিউ রইলো, ব্লগে বলে দিয়েছে তোমরা, পার্টি চাই পার্টি, মানে উইদাউট গিফট, উইদাউট উইদাউট গিফট একটা পার্টি হবে, বাট যেদিন গিফট দেবো সেদিন একটা পার্টি। তো বলিস না ভাই, উইশ করিস না, ক্যান্সেল ক্যান্সেল নয়। আর কে কে বাকি, আর কে বাকি, হ্যাঁ তন্ময়রা বাকি আছে, সরি সরি, এই তো চলে এসেছে, লেট 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 লেট, কি করছে বুঝতে পারছি না, আবার ভিতরে ঢুকে গেল, আবার আসছে, কিছু একটা করছে। ও আচ্ছা, ভালো করে ওয়েলকাম হচ্ছে, এটা মার খাওয়াবে ভাই, ওই দেখো কি কি হচ্ছে, এটা কি বিজয় সম্বলিত রোজ, আচ্ছা আচ্ছা,
থ্যাংক ইউ। সো কাইন্ড অফ ইউ, যা বলবে তাই হবে, বলছে ভিতরে গিয়ে বসতে, তাই ভিতরে। মৈনাক বলছে তন্ময়দার জন্য ওয়েটিং, তাই তন্ময়ের জন্য ওয়েট করে ভিতরে। আর আর কিছু কারোর বক্তব্য আছে ভিতরে না বাইরে? এই ছেলেটাকে লজিক্যালি কারেক্ট অ্যান্সার দেয় সবসময়। আজকে আমরা মনে হচ্ছিলো এখানেই কাটিয়ে নেবো, বাট ফাইনালি এবার সবাই আমরা ভিতরে আছি। তন্ময়রা এখনো এসে পৌঁছায়নি, ও আসুক, তারপরে আমরা সব কিছু অর্ডার করবো আস্তে আস্তে। হ্যাঁ, অ্যাজ পার রেকর্ড অনেক লেট হবে, তাই জন্য কিছু করার নেই। নতুন জায়গায় এন্ট্রি আমাদের, এই প্রথমবার এলাম আমরা নতুন জায়গায়। এই কি রে ভাই, ও আচ্ছা রোহিত, প্রচণ্ড ভালো কিন্তু হয়েছে জায়গাটা। এই প্রথম আমরা ঢুকলাম, এই এই লেখাটা, তারপর এইদিকে এই এই স্পেশালি এই প্যাটার্নটা আমার ব্যাপক লেগেছে, এটা সুন্দর হয়েছে। বাহ খুব সুন্দর রে, আজকে দেখো জি মাস্টারে আমাদের ফটোশুট করে দিয়েছে, বিশাল ফটো তুলে দিয়েছে, দারুন দারুন। পাওয়া যাবে না বলছো? বাবার রেকমেন্ডেশনে এসে গেছে আমার ফেভারিট ফিশ ফিঙ্গার। পরপর আমাদের চলে এসেছে এখানে লেমন গার্লিক ফিশ, আর এইদিকে মনে হচ্ছে কুম্পাও চিকেন। না না বললে হবে ভাই, দেখতে পাচ্ছি আমি ভাই। ভালো লাগলে আমার চয়েস, আর খারাপ লাগলে রোহিতের চয়েস। সব ভালো সব ভালো। পিৎজাও চলে এসছে, ওয়েনবি স্পেশাল, ওনার পাগল হয়ে যাচ্ছে। মোটামুটি সবাই রেডি, চলো টুট পারো, স্টার্ট করো স্টার্ট করো স্টার্ট করো। শুভ বিজয়া সবাইকে। কেমন হয়েছে বল? চলে এসছে এখানে রাইস, এইটা এটা কি, এইটা কি ফিশ, তেরি মেরি চিকেন, আর এইদিকে মনে হচ্ছে হট গার্লিক, আর একটা এখানে এসেছিল আবার চলে গেছে নিয়ে, কিছু একটা স্পেশাল হচ্ছে। ও আচ্ছা, স্টেকে ফটো সেশন হচ্ছে, আরে এইটা ঠিক না, এটা ঠিক। এখানে দেখো আবার কি একটা আসছে, কি একটা নিয়ে ফটো সেশন হচ্ছিল, এই মডেলটার নয়, এইখানে নিচে, তারপরে এসছে। চলো আমাদের ডিনার তো কমপ্লিট, আর এখানে প্রচুর গল্প চলছে, বিজয়া সম্মেলনী কে সবাই আউট এন্ড বিয়ন্ড। দিওয়ালি, হ্যাঁ সত্যি এত কমে হয় না। ওরে বাপ রে বাপ, দুটো খুব ভালো, বাকিদের ব্লগে দেখে নিও, আমরা তো কাটতে গিয়ে অকুপাইড হয়ে গেছিলাম। হ্যাঁ আমাদের ব্লগ হয়নি, চিজ কেকটা অসাধারণ সুন্দর খেতে। কেমন হয়েছে চিজ কেক? খুব ভালো। আর জোম্যাটো তো হবে,
সুইগিতেও হবে কিছু বলি ভাই না কেমন ভালো হ্যাঁ আমি তো আরেকটা খাবো ও আচ্ছা আজকে তো পার্টি ব্যাপক ব্যাপক মজা হলো বিজয়া সম্মেলনী প্লাস আমাদের অ্যানিভার্সারি পুরো ক্লাব হয়ে হ্যাঁ বেশ মজা হয়েছে বেশ আর রোহিত আর এখানে সবাই খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে কি আর বলবো হাউট অ্যান্ড বিয়ন্ড তো এমনি আমাদের একদম ঘর তাহলে টাটা গুড নাইট হেভি মজা হলো টাটা টাটা থ্যাংক ইউ চলো বেরিয়ে পড়েছি আজকে তো দারুণ কাটলো সবার সাথে পুজোর পরে সেই আবার দেখা অনেক গল্প অনেক আড্ডা অ্যান্ড সব থেকে বড় পাওনা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আবার করে কেক কাটিং আবার অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়ে গেল বারবার 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 সেলিব্রেট করেই যাচ্ছি অ্যান্ড এটাই তো জীবন আর কি লাইফে একটুখানি হই হুল্লোড় হ্যাঁ সেই সুভিদার কথাটা মনে পড়ে গেল যে লাইফে আমরা হই হুল্লোড় করছি তোমরাও হই হুল্লোড় করো এসছি বাড়ি ফাইনালি অ্যান্ড আজকের এক্সট্রিমলি 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 মজার গেট টুগেদার বলো পার্টি বলো বিজয় সম্মেলনী বলো যাই বলো না কেন সেটা প্রচন্ড মজায় কাটলো প্রচন্ড ভালো কাটলো থ্যাংকস টু এভরি ওয়ান মানে এভরি ওয়ান অ্যান্ড যারা যারা ছিল অ্যান্ড যারা যারা তোমরা ব্লগটা দেখবে সবাইকে থ্যাংক ইউ আর পেটটা দেখো কি অবস্থা যাই হোক ঠিক আছে খুব মজা হলো আবারও বলছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ দ্য গার্ল And that's how next vlog. Till then, take care. Bye bye, and see you in the next vlog.